আসসালামু আলাইকুম উই আর লঞ্চ নাম্বার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে উপস্থাপন করব এম বি সুরূপি দশ সুমন সর্দার নামে এক ভাই আমাদের একটি ভিডিওতে কমেন্ট করেছিলেন এম শুরুবি দশের ভিডিও দেন সেই ভিত্তিতেই আজকে সুরভি দশের কিছু তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওতে আপনার আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন এমভি ভি দশ এই লঞ্চটি আগে ঢাকা বরিশাল রুটে সুরুভি সাত নামে চলতো দুই হাজার উনিশ সালের পঁচিশে অক্টোবর একটি দুর্ঘটনা এই লঞ্চটিতে ঘটে আকস্মিকভাবেই লঞ্চটিতে আগুন লেগে যায় এবং আগুন লাগার পরেই এই লঞ্চটিকে সিদ্ধান্ত নেওয়া হয় যে এই লঞ্চটিকে রিবরি করা হবে এবং চারতলা মাস্টার ব্রিজ করা হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দানবীয় লুক এই লঞ্চটিতে অনেক অনেক চমক থাকবে লাইটিংয়ে যেমন ডেকোরেশনে অনেক অনেক চমক থাকবে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি দানবীয় লুক অনেকেই বলেন যে সুরুবি দশ বা কপি করা হয়েছে অ্যাডভেঞ্চার নয় অথবা সুন্দরবন কিছুটা কপি তো ধরাই যায় কিন্তু দেখাই যাচ্ছে যে একটি অন্যরকম একটি লুক আমরা দেখতে পাচ্ছি এই লঞ্চটি যখন ঢাকা বরিশাল রোডে শুরুভি সাত নামে চলাচল করতো প্রায় অনেক সময় টিপু সাতের সাথে এই লঞ্চটির গতিযুদ্ধ হতো কে কার আগে ঢাকা আসবে কে কার আগে বরিশাল যাবে এরকম একটা গতিযুদ্ধ হতো যা আমরা অনেকেই জানি এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারেই ভিন্ন একটি লুক নাম পরিবর্তন করে তো অবশ্যই আসবে শুরুবি দশ নামে যারা নতুন যারা জানে না যে শুরুবি সাতকে রিবরি করা হয়েছে তারা কিন্তু এই লঞ্চটিকে নতুন লঞ্চ হিসাবে মেনে নিবে শরুবি। সিরিজের সবচাইতে আকর্ষণীয় এবং বহুল নৌজান হতে যাচ্ছে এই সুরুবি দশ যার মধ্যে অনেক অনেক সুযোগ সুবিধা থাকবে যা এর আগে সুরবি সাথে ছিল না যার মধ্যে অন্যতম একটি পরিবর্তন শুরুবি দশে থাকবে লিফ্ট সুবিধা এই লিফ্ট সুবিধা কিন্তু একমাত্র সুন্দরবন সিরিজের সুন্দরবন দশ এবং সুন্দরবন এগারোতেই কিন্তু এই সার্ভিসগুলো দেওয়া হয়েছে এখন নতুন করে শুরুবি দশও যুক্ত হলো শুরুবি সিরিজে এবং তৃতীয় তলায় সম্পূর্ণভাবেই কেবিন জোন করা হয়েছে তৃতীয় তলার পিছনের অংশে করা হয়েছে সোফা জোন যা আমরা অ্যাডভেঞ্চার এক যখন সার্ভিসে এসেছে রিবোর্ডের পর আমরা সেখানেও দেখেছি যে পিছনে সোফা জোন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দানবীয় একটি লুক ডেকোরেশনে অনেক অনেক পরিবর্তন থাকবে যা কিনা বরিশালে অন্যতম একটি চমক থাকবে আমরা পারাবাদ আঠারোতে লাইটিংয়ের একটি চমক দেখেছি কিন্তু শুরুবি দশে থাকবে ডেকোরেশনের চমক কে কার থেকে ডেকোরেশন বেশি ভালো দিতে পারে এবং লাইটিং ভালো দিতে পারে এই জিনিসটা কিন্তু এখন বরিশাল রুটে কিন্তু একটা কম্পিটিশন হয়ে গেছে যার কারণেই আপনার দেখতে পাচ্ছি যে অনেক লঞ্চেই ডেকোরেশন পরিবর্তন করা হচ্ছে লাইটিং পরিবর্তন করা হচ্ছে আকর্ষণ করা হচ্ছে যাত্রীদেরকে যে ভালো মানের সার্ভিস এবং ভালো মানের ডেকোরেশন ভালো মানের লাইটিং কিভাবে দেওয়া যায় সেই চেষ্টাই কিন্তু মালিকপক্ষ প্রত্যেকটা মালিকপক্ষই কিন্তু করছে সেই ভিত্তিতেই শুরু বিদশে অনেক পরিবর্তন করা হয়েছে এবং ভিআইপি জোনে থাকবে আলাদা একটি চমক যা কিনা ডেকোরেশনের চমক বললেই চলে ছয়টি ভিআইপি কেবিন এবং এই ছয়টি ভিআইপি কেবিনেই কিন্তু সম্পূর্ণভাবে লাইটিংয়ের একটু পরিবর্তন থাকবে লঞ্চটিতে প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ ভিতরে কিছু কাজ চলছে সেই কারণেই কিন্তু বহিরাগতদের প্রবেশ নিষেধ করা হয়েছে আমরা অত্যন্ত দুঃখিত আমরা ভিতরের অংশ আপনাদেরকে দেখাতে পারছি না এই স্থলের প্রবেশ অংশে থাকবে দুটি গেট এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই লঞ্চটিতে আগের যে ডাইহারসু ব্র্যান্ডের ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনটিই রাখা হবে এবং পরবর্তীতে এই লঞ্চটি সার্ভিসে আসার পরে কেমন সার্ভিস দেয় সেই বিবেচনায় পরবর্তীতে এই লঞ্চটির ইঞ্জিন আবার পরিবর্তন হতেও পারে আমরা যতটুকু কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি মাস্টার ব্রিজে একটি ভিন্ন রকম ডিজাইন করা হয়েছে যা কিনা অন্যান্য লঞ্চে নেই বরিশালের এবং মাস্টার ব্রিজের পিছনে অল্প কিছু সিঙ্গেল এবং ডাবল কেবিন মিলেই কিছু কেবিন করা হয়েছে এবং ডাবল এসি কেবিনে অ্যাটাচ টয়লেট থাকবে সেমি ভিআইপি কেবিনগুলো তো অ্যাটা থাকবে সব মিলিয়ে বলা যায় বরিশালের অন্যতম একটি বিলাসবহুল নৌযান এবং সুরুবি সিরিজের সবচাইতে বিলাসবহুল নৌযান হতে যাচ্ছে এই সুরুবি দশ দেশের পরিস্থিতি যদি ভালো থাকতো তাহলে এই লঞ্চটি কোরবানি দিয়েই সার্ভিসে যুক্ত হওয়ার কথা ছিল এখন যেহেতু লকডাউন চলছে দেশের পরিস্থিতি ভালো হলে এই লঞ্চটি খুব শীঘ্রই বরিশাল রুটি যুক্ত হবে আমরা শুরু বিদেশের কামনা করছি সো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লঞ্চ জগতের সকল তথ্য এবং আপডেট জানতে যোগ দিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটি এবং পেজের লিঙ্কটি আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকে সরাসরি যুক্ত হতে পারেন অথবা ফেসবুকে গিয়ে সার্চ দিতে পারেন উই আর লঞ্চ লাভার এবং লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ